আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি মোহাম্মদ সাংবাদিক মোহাম্মদ রকিবুল হাসান বাবু, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা মাদাপুর প্রতিনিধি এবং মহাশয় বাংলাদেশ মহাজন সাংবাদিক ফোরামের রাজার উপজেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের খান শাহজাহান জনাব জননেতা জনাব খান শাহজাহানের নেতৃত্বে ইসুপুর ইউনিয়নের যুব লীগের সাবেক সিনিয়র সহসভাপতি বর্তমানে কার্যকরী সদস্য। আমার নামে রাজনৈতিকভাবে যে মিথ্যা মামলাটি দেওয়া হয়েছে, এই মামলাটি হলো এই এই রোড অ্যাক্সিডেন্ট মৃত্যুকে রাজনৈতিকভাবে মিথ্যা হাতুড়িতে পিঠে পরিকল্পিতভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে। কারণ কিছুদিন আগে বাংলাদেশ সরকারের যে নীতি নির্ধারক অনুযায়ী আমাদের সাইদুল মোল্লা সাহেব মেম্বার সাবেক পুলিশ মারা গেছেন, তার পরিবর্তে ইলেকশন হয়েছে আমাদের এলাকায়। এই ইলেকশন পারপাস আমরা মোল্লা গ্রুপ মোল্লা বংশের ছেলে আমরা রাজনীতি করছি শাহজাহান খানের, এবং তারা যারা শেখ বর্তমানে আমাকে পরিকল্পিতভাবে মার্ডারের মামলা দিয়েছে তারা হলো অন্য গ্রুপ করেছে, দলের নাসিম গ্রুপ করেছে, যার কারণে আমাকে আজকে এই মামলাটি হলো দেওয়া হয়েছে রাজনীতিকভাবে রাজনীতিকভাবে এই মামলাটি দেওয়া হয়েছে, যার কারণে আমি আজকে মিথ্যা মামলায় সম্পূর্ণভাবে মিথ্যা 100% মিথ্যা মামলাটি আপনারা যারা আছেন আইন প্রশাসন সঠিক তদন্ত করে দেখছেন যে এই মামলাটি মিথ্যা না হাঁচা, আসলে 100% মিথ্যা। কারণ যারা এই মামলাটি দিয়েছে তাদের হাতে আল্লাহর কোরআনটি ধরাই দিয়ে বলেন যে এই মামলাটি আসলে কি এই যে সাংবাদিক সাহেবরা এরা পিটাইছে কিনা মারছে কিনা আপনারা দেখেন জানেন। আর যারা এই যে আমাদের মামলাটি দিয়েছে এই মামলাটির বিরুদ্ধে যারা আমাকে মামলা দিয়েছে তারা রাজনীতি হয়রানি স্বরূপ এই মামলাটি দিয়েছে, কারণ এই যে 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 বক্তব্য দিয়েছে তারাই অন্য গ্রুপের লোক, আমাদের মাননীয় মন্ত্রীর সাবেক মন্ত্রীর কোনো দলের লোক না। আমরা ইলেকশন পারপাস করে দেখেন আমাদের যাদেরই আসামি দিয়েছে সবাইকেই আমার আসামি দিয়েছে এই দলীয়ভাবে, কারণ আজকে আমরা হয়রানির শিকার। তাই আমি সকল সাংবাদিকদের অনুরোধ করতেছি যে আপনারা এই মিথ্যা প্রচার করেন না, আপনার সঠিক প্রচারটা করার জন্য আমি একজন সাংবাদিক হিসাবে আপনাদের কাছে অনুরোধ যে আমি যদি আসে সঠিক তদন্তে আমি আমি আসামি হই তাহলে আপনারা আমার আসামি দেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু মিথ্যা আসামি হইয়া বেঁচে থাকার যে মরা অনেক বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যাতে এই রাজনৈতিক মামলাটা সত্য প্রচারিত হয়, মিথ্যা থেকে যাতে সত্য বেরিয়ে আসে এই জন্য আমি সবার কাছে আকুল আবেদন করতেছি। মাদারবাজার জেলা ডিসি এসপি সহ মাদারবাজার থানার ওসি সহ সবাইকে অনুরোধ করতেছি এই রাজনীতি মামলাটা যাতে সুষ্ঠু তদন্ত হয়, মিথ্যাটাকে সত্য প্রচার করা হয় আমি সবার কাছে অনুরোধ করতেছি। কারণ মিথ্যা মামলা সম্পূর্ণভাবে মিথ্যা মিথ্যা, কারণ আমাদের দলের লোক সব পলাতক ওই জায়গায় তাদেরই লোক, তাদের দলের সব লোকের ভাষ্যকার নিয়ে বলা হয়েছে এই মামলাটি। আমাদের মাননীয় থানার ওসি সাহেব বলছে যে না এটা রোড অ্যাক্সিডেন্ট মামলা, এবং ওই জায়গায় যারা ছিল রাত্রে উপস্থিত তারাও ছিল তারা বলছে না ছেলেটি শুয়ে ছিল রাস্তার উপরে ওরা দেখে নাই এরম অনেক ঘটনা। এবং সাময়িক পর্যায়ে শ্রীনদী বাজার রেজাল্ট করিম ডাক্তারের কাছে নিয়েছিল, সেই ডাক্তারও বলছে যে সাংবাদিকরা যখন সে প্রশ্ন করছিল ডাক্তার বলছে না এরা সোহেল সোহেল মেহেদী হাসান সোহেল প্রশ্ন করার পর ওই ডাক্তার বলছে যে না এটা কোনো হাতুড়িতে ফিটানো না, এটা হলো আপনার ওই অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টেই হুন্ডাই ইয়ে হয়েছে এরকম একটা তথ্য সে দিয়েছিল, কিন্তু সেটাকে সে প্রচার করতে নিষেধ করছে। এবং আমার দ্বারা এই যে অনুরোধ সর্বশেষ অনুরোধ মাননীয় জেলা পরিষদ মাননীয় এসপি মহোদয় এবং থানা ওসি সহ সবার কাছে জোরদার দাবি, এলাকাবাসীর কাছে দাবি যে আমাকে মিথ্যা মামলায় যাতে আমাকে হয়রানির শিকার না হতে হয় এবং মিথ্যা মামলায় যাতে আমি জড়িত না থাকি, আমার পরিবার সহ আমার ছেলেটা ঢাকা ভার্সিটি তিতুমির কলেজের ত্রাণ আওয়ামী লীগের ছাত্রলীগের ত্রাণ দুর্যোগ সম্পাদক তাকেও দিয়ে থইছে আমার ভাইস্তা, আমরা কেউ জড়িত নাই, আমরা জানিই না, তারা শুধু শুধু মিথ্যা মামলা আমাদের দিয়ে আজকে আমাদের হয়রানি করতেছে রাজনৈতিকভাবে। তাই আমি সকল মামলার পরিস্থিতি আপনারা তদন্ত করে সুস্থ একটা তদন্ত করবেন এটাই আমি চাই, এবং আমাদের একটা সমাধান আমাদের মিথ্যা থেকে সত্য উদ্ঘাটন করাই আমি সব সকলের কাছে অনুরোধ চাই, সাংবাদিক হিসাবে রাজনীতিবিদ হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে।
আপনাদের কাছে সবার কাছে আমার দাবি। আসসালামু আলাইকুম।